উপস্থিত সাংবাদিকবৃন্দ, শ্রোতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। 2016 সালে একবার এনজিওগ্রাম করার জন্য বা হার্টের একটা চেক আপ করার জন্য ইন্ডিয়ায় গিয়েছিলাম। আসলে একটা ওই ট্রেনে গিয়েছিলাম, ভাবলাম যে অ্যাপোলো হাসপাতাল ঘুরে যাই। তো অ্যাপোলো হাসপাতালের যে লিফটে লেখা ছিল চেন্নাইতে, ইউর হার্ট বিটস ফর ইউ, প্লিজ টেক কেয়ার অফ ইট, ছোট্ট একটা লাইন কিন্তু আমার হৃদয় ছুঁয়ে গেছে। সে তো আমার জন্য বিট করে, তার তো যত্ন নেওয়া উচিত। তো শাওল আসলে এটা নিয়ে কাজ করছে, তো এই জন্য শাওলকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। চিকিৎসা মানে অ্যালোপ্যাথিক এবং কাটা ছেঁড়া ছাড়া যে চিকিৎসা করা যায় এই বিষয় নিয়ে তারা কাজ করছেন, তাদেরকে আসলে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নাই। তাদের উদ্বোধনী অনুষ্ঠানে তাদেরকে আসলে আমি মনে করি সিলেটবাসীর জন্য একটা বড় প্রাপ্তি যে শাহজালালের পুণ্যভূমিতে শাওল এসছে। পৃথিবী যদি দেশের সংখ্যা বিবেচনা করি তাহলেও তো 206টা দেশ আছে, বাট শাওলের শাখা হয়েছে 100টা, মানে পৃথিবীর অনেক দেশে শাওলের শাখা নাই কিন্তু সিলেটে আছে, এটা অনেক বড় একটা বিষয়। আমি পরিশেষে এই শাওলের সার্বিক মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।